بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عليكم السلام ورحمة الله وبركاته جي بها يأبنا القشن رشن دخلام أبني আমার একটা প্রশ্ন মিলাদুন নবী তো রাসুলের সাল্লাহ সাল্লাম জন্মদিন পালন করাকে বলে কিন্তু এখন দেখি অনেকে সিরাত নবী পালন করতেছেন আর বলতেছেন এইটা নাকি জায়েজ আছে আসলে সিরাত নবীটা কী তা কি পালন করা জায়েজ আছে জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ হ্যাঁ যে ভাই দাবি করেছেন যে নবী পালন করা যাবে না কিন্তু সিরাত নবী পালন করা যাবে মানে রবি আউয়াল উপলক্ষে এই ভাই দলিল সম্মত কথা বলেননি বরং বলা যেতে পারে একই পয়সা দুই পিঠ নবী যেমন পালন করা যখন বিদাত নব্য উদ্ভাবিত নিয়ম নীতি ঠিক সেরাত নবী উপলক্ষে রাসু উল্লা সাল্লাহ আলিহাসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করা এবং এজন্য মাহফিল করা পুরো মাস ঘিরে তো এক মানে একই দুই এগুলো সুতরাং নাই সর্ব কিছু বর্জন করে রাসু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে সাহাবাহের যেভাবে ভক্তি করতেন শ্রদ্ধা করতেন আমাদেরকেও সেইভাবে ভক্তি করতে হবে শ্রদ্ধা করতে হবে কোনো সাহাবি রস উল্লা সাল্লাহ আলী আসাল্লামের নামে তার ভক্তির বহিঃপ্রকাশ হিসেবে মিলাদনবী পালন করেননি ঈদে মিরাদবীর মতো তথাক বিদ আহ পালন করেননি অনুরূপভাবে সিরাত নবী পালন করেননি পুরা রবিউল আওয়াল মাস যাবত একদিনও পালন করেননি তারা এই রবিউল আউয়াল উপলক্ষে সুতরাং এগুলি সবগুলি বর্জন করাই হলো একজন মুসলিম সন্নি প্রকৃত সন্নি মুসলিমের করণীয় আর যদি সন্নি নামে সিন্নি হয় তাহলে তো ঈদে মিরাদ নবী করবে যত বিদাত সবগুলিকে বৈধ বলবে শেরিক বিদাতের পৃষ্ঠপোষত করবে তো তাদের কথা ভিন্ন অন্যভাবে যারা করান সন্নার দাবিদার আমরা তাদেরকে বলবো যে কোরআন সন্ন্যাহতে সীমাবদ্ধ থাকেন এই জাতীয় ওই আবিষ্কার নতুন করে ওই বিদাতকে মানে যে রাখার অপচেষ্টা থেকে বিরত থাকেন ওরা মেরাদনী পালন করছে তাই দেখে আপনি সিরাতনী পালন করলেন তো লাভটা কি হলো একই তো হলো মানে ওরাও এক প্রকার বিদাত নিয়েছে আপনারা আরেক প্রকার বিদাতের ভিতরে চলে গিয়েছেন মানে এক গর্ত থেকে উঠে এসে আরেক গর্তের ভিতরে পা দিয়েছেন তা আমাদেরকে অন্ধকার থেকে গর্ত থেকে উঠে এসে কি করতে হবে সন্ন্যাহের শাহের আসতে হবে আল্লাহ রবীন্দ্র সবাইকে করান সন্ন্যাসমান হাজ অনুযায়ী তাদের ফাহাম বুঝ অনুযায়ী আমল করা তফিক দান করুন এবং সর্বিদ আত কুসংস্কার জাহিলিয় ধর্ম নামে অধর্ম থেকে আমাদেরকে দূরে রাখুন হেফাজতে রাখুন আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন হ্যাঁ পরিশেষে আর একটু বলতে চাই যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের মহাব্বত কিন্তু বেদাতের মাধ্যমে হয় না মেলাদ ক্যামের মাধ্যমে হয় না সিরাতন নবী সারা মাস সারা রবি আল মাসের উদযাপনে হয় না বরং রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের মহাব্বত রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বাড়াবাড়িহীন তা অজিমের মাধ্যমে তার সন্ন্যাতের ওপর আমল করার মাধ্যমে তার সন্ন্যাহের প্রচার প্রসারের মাধ্যমে তার শরীয়তকে বাস্তবায়নের মাধ্যমে নিজের জিন্দেগিতে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রের কণাধার হলে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় পর্যায়ে তো এটাই হলো একজন মুসলিমের প্রকৃত অবস্থান এবং রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসার কি বহিঃপ্রকাশ আর রঙ বেরঙের গজল গাইলাম রবিল আউ্বাল এলে তোমারই গুণ গাই রবিল আউ্বাল গেলে তোমায় ভুলে যায় এই জাতীয় গজল গেয়ে রসুলের ভালোবাসা পাওয়া যায় না আমরা আমাদের পিতামাতাকে ভক্তি করি তাদের জন্য আমরা কোনো দিন তারই ধার্য করি না কারণ তারা আমাদের রক্তের সাথে মিশে আছেন তো রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামের মান সম্মান আরও উচ্চ আল্লাহর পরে পরে যার স্থান তিনি হলেন মোহাম্মদ রসু আল্লাহ সাল্লাহ আলি সুতরাং আমরা আমাদের শ্রদ্ধাভাজন পিতা মাতা মোহব্বতের মানুষদের জন্য কোনো দিন তারি ধার্য করি না তাদেরকে মহাব্বত করার জন্য তাহলে কেন রসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের মহব্বতের বহিপ্রকাশ হিসেবে নির্দিষ্ট একটি মাসকে বেছে নেব বরং রাসু উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সিরাত পঠন পাঠন আমরা করব বছরের সব সবকটি মাসে যেকোনো সময়ে অনির্ধারিতভাবে ভাবে শুধু রবীলা খাস করে সিরাত নাই পালন করবো এটাও উচিত নয় আর মিলাত এটা বুঝতেই পেরেছেন যে এটা একটা জঘন্যবিধাত ঈদ মনে মনেদের আরও জঘন্য বিদাত এবং যুগে যুগে জঘন্য জঘন্যবিধাতই যারা তারাই এগুলি করে আসছে তো বিদাতের সাথে তাল মিলিয়ে আমরা কেন বেতাল হয়ে যাব আমরা ওদের দেখা দেখে আমরা নবীর মাহফিল মানে চালু করে দেবো পুরা রবি মাসে এটা কেমন হলো তো যা হোক বিদাতের সবটুকু গুমরাহি আমরা সুল্লা সাল্লাহ আলিহাসাল্লামকে ভালোবাসবো সালাহালামের তালিকায় আর কোন সালাফে সালেহীন অর্থাৎ সাহাবাহ কেরাম তাবিন এজাম তাবে তাবিন কেউ ওই রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের ভালোবাসার বহি প্রক্রাশরূপ রবিল আউয়ালকে কেন্দ্র করে মিলাদ পালন করেননি ঈদে মিলাদ নবী পালন করেননি সিরাত মাহফিলও করেননি